সামনে করবানি ঈদ আর আমরা গৃহিণীরা খুব যেটা বেশি টেনশনে থাকি সেটা হচ্ছে গরুর বট পরিষ্কার নিয়ে আর আমি আজকে আপনাদের সঙ্গে খুবই কার্যকরী এই ভিডিওটি শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই টাইপের ভিডিওগুলো বেশিরভাগ সময়ই ফাঁকিবাজি হয়ে থাকে তবে আমি শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের সামনে কোনো ফাঁকিবাজি কাজ নিয়ে আসিনি আশা করি আজও আপনাদের এই ভিডিওটি কাজেই আসবে আমি এই গরুর বট পরিষ্কারের ভিডিওটি করতে চেয়েছিলাম না যে কে কী ভাবে তারপরেও ভাবলাম অর্ধেকটা আমার পরিষ্কার করার হয়ে গেছে তারপরেও ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করি হয়তো কাজে আসতে পারে যেহেতু সামনে কোরবানির ঈদ আর কোরবানির ঈদের সব থেকে আকর্ষণীয় কাজ থাকে গৃহিণীদের বিশেষ করে সেটা হচ্ছে বট পরিষ্কার গরুর এখানে আমি পানি গরম করে নিয়েছি একদম ফুটন্ত টকবগে গরম পানি তো যাদের অনেক সময় দেখা যায় যে বট পরিষ্কার হতে চায় না কালো যে ময়লাটা থাকে এটা বটের সঙ্গে লেগে যায় সেটা হচ্ছে মূলত প্রধান সমস্যা আর এই সমস্যা থেকে এড়াতে হলে আপনাদের অবশ্যই পানি গরমের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে একেবারে পানি ঠান্ডা হতে দেওয়া যাবে না টকবগে গরম পানি অবস্থাতেই কিন্তু বটগুলো ভিজাতে হবে গরুর বট বা ভুড়ি অবশ্যই খেয়াল করবেন নয় থেকে দশ সেকেন্ডের বেশি যদি আপনি গরম পানিতে রেখে দেন তাহলে কিন্তু কালো ময়লাটা লেগে যাবে ভুঁড়ির সঙ্গে আর আমি এখানে চাইলে পাতিলের মধ্যেই দিতে পারতাম গরম পানির মধ্যে তবে আমার কাছে কেন যেন মনে হলো যে আমি এগুলো আলাদা পাত্রের মধ্যেই ভিজিয়ে নেই তো এর জন্য আমি পানিটা আবার এই প্লাস্টিকের বলের মধ্যে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে চুলার উপরে থাকা যে গরম পানি তার মধ্যেই এই গরুর বটগুলো ভিজিয়ে নিতে পারেন তারপরে পরিষ্কার করতে পারেন আর পরিষ্কার করবেন যে তার জন্য ভিজিয়ে নেবেন মাত্র নয় থেকে দশ সেকেন্ড এর বেশি হলে কিন্তু কালো ময়লাগুলো বটের মধ্যে লেগে যাবে আর সহজে পরিষ্কার হতে চাবে না বারবার বলার একটাই কারণ কারণ এই ভুলটাই সবাই করেন অনেক সময় পানিতে রেখে দিলে তখন কিন্তু ময়লাটা লেগে যায় আপনি চাইলে এগুলো একেবারে চামচ দিয়ে বা ছুরি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তো আমার এত সুন্দরভাবে হয়ে গেছে যে পরবর্তীতে ভাবলাম হাত দিয়েই টেনে পরিষ্কার করে ফেলি যদিও এটা আমি আপনাদের শেখানোর জন্য করছি যে তা না আমি জানি আপনি যখন একজন গৃহিণী তখন কিন্তু এই কাজ আপনার খুবই ভালো করে জানা তারপরেও যদি নতুন কোনো গৃহিণী থেকে থাকে তাদের জন্য ভীষণ কাজে আসবে এর জন্য মূলত ভিডিওটি শেয়ার করা আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আজকের এই ভিডিওটিতে যে শুধুমাত্র গরুর বট বা ভুড়ি পরিষ্কার করা থাকছে তাই নয় পরিষ্কার করার পরে কিভাবে আমরা জ্বালিয়ে নিব আর জ্বালিয়ে নেওয়ার পরে কিভাবে কেটে নিব একেবারে ফুল ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ঈদের সময় যেটা হয় সবথেকে বেশি সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে মাংস থাকার কারণে ফ্রিজে কিন্তু অবশেষে ভরে রাখার জায়গা থাকে না তো সেক্ষেত্রে আমি ছোটো সময় থেকেই দেখে এসেছি আমার মাকে আর বিয়ের পরে দেখে এসেছি আমার শাশুড়ি মাকে তো তারা যেটা করতেন পরিষ্কার করার পরে পরিষ্কার বলতে আমি বোঝাচ্ছি যে কালো ময়লাটা থাকে ওইটা তুলে ফেলার পরে এরকম পানি দিয়ে বারবার বারবার করে একেবারে হাত দিয়ে বেছে বেছে পরিষ্কার করে নিতে হবে বেশ কয়েকবার এতে করে যে কালো ময়লাটা থাকে কোনা থাকবে না এরপরে কিভাবে গরম পানিতে ভুড়িগুলো সিদ্ধ করে নিতে হবে কয়েকবার করে এতে করে কোনো জীবাণু থাকবে না তো অনেকে আছেন যারা ভুড়ি খেতে চান না এই ময়লাগুলো থাকে বলে দেখে খেতে বিরক্ত লাগে বলে তবে আমার মনে হয় এভাবে যদি বারবার করে জ্বালিয়ে নেন লবণ হলুদ দিয়ে তাহলে কিন্তু আর ময়লাগুলো থাকবে না আর বাজে গন্ধ থাকবে না গরুর ভুড়ি বা বট এভাবে জ্বালাতে জ্বালাতে চর্বিটা কিন্তু ছেড়ে দেয় তখন এই পানি থেকে বটগুলো তুলে নেওয়ার পরে পানি ঠান্ডা হয়ে গেলে চর্বিগুলো শক্ত হয়ে যায় অবশেষে গ্রামে দেখতাম যে এগুলো তুলে নিত কিন্তু আজ আর আমি তুলতে পারছি না আপনারা চাইলে এই পানিটা ঠান্ডা করতে রেখে দিবেন এরপরে উপরে কিন্তু চর্বিটা জমে যাবে তখন তুলে নিতে পারেন আমি চুল তুলে নিতে চাচ্ছি না তাই পানিটা ফেলে দিয়েছি আর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুন্দর করে নিজের যেভাবে চাইবেন বড় করে হলে ছোট করে হলে কেটে নেবেন আর কাটার সময় যদি আপনার মনে হয় যে বটের গায়ে ময়লা লেগে আছে সেগুলো খুব সহজেই তুলে ফেলতে পারবেন আমি এভাবে কয়েক ধাপে ধাপে কিন্তু জ্বালিয়ে নিচ্ছি আপনারা হয়তো এভাবে জ্বালিয়ে নিতে নাও পারেন তবে আমি যেহেতু ছোটবেলা থেকেই দেখে আসছি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে জ্বালালে যেটা হয় একেবারেই কোনো দুর্গন্ধ থাকে না তো প্রথমে কয়েকবার জ্বালিয়ে কিন্তু আমি অলরেডি পানিগুলো ফেলে দিয়েছি এভাবে করে চাইলে আপনি পানিটা টানিয়ে নিতে পারেন বা উপর থেকে তুলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি খুব ছোট করে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ